সর্বগ্রাসী করোনা ভাইরাসের তাণ্ডবে বিশ্বের অধিকাংশ দেশের মতো ভারতবর্ষ আতঙ্কিত কেননা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে দ্রুত ছড়াচ্ছে এই ভাইরাস তাই দেশের মানুষকে কোভিড নাইন্টিনের সংক্রমণ থেকে বাঁচাতে দেশ জুড়ে চলছে সরকার ঘোষিত লকডাউন ফলে দরিদ্র দিন আনা দিন খাওয়া পরিবারগুলি অসহায় হয়ে পড়েছে এই অবস্থায় সরকার যেমন তাদের সাহায্য করছেন আবার বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানও গরিব মানুষদের পাশে এসে দাঁড়াচ্ছেন এই যেমন নদীয়া জেলার করিমপুর বিধানসভার অন্তর্গত মুরুটিয়া থানার ওসি কৌশিকবাবুর নেতৃত্বে মুরুটিয়া থানার পুলিশকর্মীরা ভগাইপুর অঞ্চলের দুস্থ অসহায় পরিবারগুলির হাতে আজ চাল ডাল আলু পেঁয়াজ লঙ্কা প্রভৃতির নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলে দিলেন বর্তমান বিপদসঙ্কল পরিস্থিতিতে প্রশাসনিক কাজকর্মের পাশাপাশি মুরুটিয়া থানার পুলিশ প্রশাসনের এই যে অসহায় মানুষদের সাহায্যে এগিয়ে আসা এটা মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্বরূপ বলা যায় আপনারা দেখছেন খবরের দর্পণ ইউটিউব চ্যানেল যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট